মাত্র দুই দিনে কিশমিশ ভেজানো পানি খেয়ে কিভাবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে তরতরিয়ে দুগুণ থেকে তিনগুণ পর্যন্ত বাড়াতে পারবেন তার সঠিক নিয়মটি জানতে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। কিশমিশ আমাদের শরীরে আয়রনের ঘাটতি পূরণ করে, তার পাশাপাশি ক্যালসিয়ামের ঘাটতিও পূরণ করে। আজকে আমি আপনাদেরকে জানাবো কিশমিশ মিশ্রিত পানি বা সারা রাত ভিজিয়ে রেখে সেই পানি ও কিশমিশটা খেলে আমাদের শরীরে কী কী পরিবর্তন আসতে পারে। ইমিউনিটি সিস্টেমকে বাড়ানো বা ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করার জন্য আমাদেরকে এখন অনেক কিছুই করতে হচ্ছে, আর এটা আমাদের জন্য এখন একটা বড় চ্যালেঞ্জ হয়ে গিয়েছে যে কীভাবে বা কোন পদ্ধতিতে আমরা আমাদের ইমিউনিটি সিস্টেমকে ভালো করতে পারবো। ছোট ছোট কয়েকটি পদ্ধতি ফলো করেই কিন্তু আমরা আমাদের ইমিউনিটিকে অনেক বাড়িয়ে তুলতে পারি, আর সেই পদ্ধতিগুলোর মধ্যে একটি পদ্ধতি হচ্ছে নিয়মিত কিশমিশের পানি পান করা। তবে আমি আপনাদেরকে দীর্ঘদিন ধরে কিশমিশের পানি পান করার কথা বলছি না। আপনি যদি তৎক্ষণাৎ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক গুণে বাড়িয়ে তুলতে চান, তাহলে মহামারীর এই সময় অবশ্যই কিশমিশ ভেজানো পানি খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। আসুন কিশমিশের কিছু উপকারিতা সম্পর্কে আমরা জেনে নিই। কিশমিশ আমাদের হৃদয় ভালো রাখে, নিয়ন্ত্রণে রাখে কোলেস্টেরল, কিশমিশে প্রচুর পরিমাণে খনিজ এবং ভিটামিন রয়েছে, আছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট যা সহজেই আমাদেরকে রোগমুক্ত করতে পারে। কিশমিশ পানিতে ভিজিয়ে রাখলে তার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম এবং ফাইবার পাওয়া যায়। এছাড়াও কিশমিশে রয়েছে আরও অনেক গুণ। কিশমিশের পানি নিয়মিত খেতে পারলে কোষ্ঠকাঠিন্য দূর হয়, তার পাশাপাশি অ্যাসিডিটিও দূর হয়। তবে আমরা অনেকেই শুধুমাত্র কিশমিশ খেয়ে থাকি, শুধু কিশমিশ খাওয়ার চেয়ে কিন্তু কিশমিশ ভেজানো পানি খাওয়াটা অনেক বেশি উপকার। কিভাবে এই কিশমিশ ভেজানো পানিটা তৈরি করবেন তা আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব। তার আগে কিশমিশের কিছু উপকারিতা সম্পর্কে আমাদের বিস্তারিত জানা দরকার। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কিশমিশ বা কিশমিশের পানি। আপনি যদি রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে চান, তবে ভেজা কিশমিশ এবং তার পানি নিয়মিত খান। এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগের সঙ্গে লড়াই করার ক্ষমতা বাড়ায়। এছাড়াও শরীরকে রাখে বিষমুক্ত। শরীরকে বিষমুক্ত করতে কিশমিশ খান নিয়মিত। চারিদিকে দূষণে আপনি যখন নাজেহাল অবস্থায় রয়েছেন, তখন আপনি যদি খালি পেটে ভেজানো কিশমিশ পানি খান, তাহলে আপনার শরীর হবে বিষমুক্ত, কোষ্ঠকাঠিন্য কমায়। নিয়মিত কিশমিশ ও কিশমিশের পানি খেলে কোষ্ঠকাঠিন্য কমে যায়। আপনি যদি পেটের সমস্যায় নিয়মিত ভোগেন, তাহলে প্রতিদিন সকালে খালি পেটে ভেজানো কিশমিশ খান। যারা কোষ্ঠকাঠিন্যে কষ্ট পান, তারা ওষুধের বদলে নিয়মিত কিশমিশ খেয়ে দেখতে পারেন, অনেক উপকার পাবেন শরীরে। এছাড়াও বসে রাখে ব্লাড প্রেশার, অর্থাৎ নিয়মিত কিশমিশের পানি যদি খেতে পারেন, তাহলে উচ্চ রক্তচাপের সমস্যা থেকে মুক্তি পাবেন। রক্তস্বল্পতা যদি আপনার শরীরে থেকে থাকে, তাও কমিয়ে দেবে কিশমিশ মিশ্রিত পানি। রক্তস্বল্পতা কমাতে কিশমিশ যথেষ্ট উপকারী। আসুন বাকি উপকারিতাগুলো শোনার আগে কিভাবে এই পানীয়টি তৈরি করবেন তা জেনে নেই। প্রথমেই কিশমিশ নিয়ে তার উপরে যে বোটা আছে তা ফেলে দিতে হবে। তারপর একবার পরিষ্কার পানি দিয়ে কিশমিশটা ধুয়ে নিতে হবে, কারণ কিশমিশের গায়ে অনেক ময়লা লেগে থাকতে পারে। পরিষ্কার করে কিশমিশটা ধুয়ে ফেলার পর তারপরে দু চা চামচ কিশমিশ নিয়ে নিন একটি গ্লাসের পানির মধ্যে। চেষ্টা করবেন গ্লাসে এক কাপ পরিমাণ পানি নিতে। মেজারমেন্ট কাপে এক কাপ পানি নেওয়ার পর দু চা চামচ কিশমিশ দিয়ে এভাবে সারা রাত ভিজিয়ে রাখতে হবে। ব্যাস, আপনাদের কিশমিশ ভেজানো পানি তৈরি হয়ে গেল। এই পানীয়টি সকালবেলা ঘুম থেকে উঠে কোনো কিছু খাওয়ার আগেই পান করুন, তার পাশাপাশি কিশমিশগুলো খেয়ে নেবেন। তাহলে আপনার শরীরের পরিবর্তনগুলো আপনি নিজেই অনুভব করতে পারবেন খুব শীঘ্রই। কিশমিশ ভেজানোর ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে কয়েকটি সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন, কিশমিশগুলোকে অবশ্যই খুব ভালো করে ধুয়ে নিতে হবে। বাজার থেকে কেনার সময় খুব চকচক করছে এমন কিশমিশ কেনা যাবে না। এমন কিশমিশে সাধারণত কেমিক্যাল মিশ্রিত থাকতে পারে। চেষ্টা করুন গাঢ় রঙের কিশমিশ কিনতে। তাও এমন কিশমিশ নিতে হবে যেটা খুব শক্তও না, আবার খুব নরমও না। কিশমিশ ভেজানো পানিটা ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই বা ফ্রিজ থেকে বের করে পান করার কোনো প্রয়োজনও নেই। তবে যদি প্রয়োজন অনুভব হয়, তাহলে সামান্য একটু গরম করে কিশমিশ সহ কিশমিশ মিশ্রিত পানিটা খেতে পারেন। এই পানি পানের মাধ্যমে আপনাদের হাড় তো ভালো থাকবেই, শরীরের রক্তস্বল্পতাও দূর হবে। তাই যারা হিমোগ্লোবিনের সমস্যায় ভুগছেন অথবা শরীরে লোহিত রক্তকণিকার পরিমাণ কম, তারা অবশ্যই কিশমিশ মিশ্রিত পানি খাবেন।
যদি আপনার হজম শক্তি ভালো থাকে ও আপনার পেট ভালো থাকে তাহলে আপনি নিজেও সুস্থ থাকতে পারবেন। এক্ষেত্রে কিশমিশ হজম শক্তি বাড়াতে সাহায্য করে। রোজ রাতে এক গ্লাস পানিতে কিশমিশ ভিজিয়ে রেখে সেটা যদি সকালবেলা পান করেন তাহলে আপনি খেয়াল করবেন আপনার পেট কত সুন্দর পরিষ্কার হচ্ছে ও আপনার হজম শক্তি কত বৃদ্ধি পাচ্ছে। তো যারা হজমের সমস্যায় ভুগছেন তারাও নিয়মিত কিশমিশ পানি পান করুন। এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতাকে দ্বিগুণ থেকে তিনগুণ বাড়াতে চাইলে কিশমিশ পানি অবশ্যই আজকে থেকে পান করা শুরু করে দিন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সকলের মাঝে এই বার্তাটি ছড়িয়ে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।